হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে চলে আসলাম সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও। তো আমরা এখন বসছিলাম এখানে চা খাওয়ার জন্য, মা দাদা সবাই খাওয়ার জন্য। গোবর, কারণ উঠোনটা মুছতেছে তো তার জন্য। তো ভাবলাম যে চা খাওয়ার সময় একটু ব্লগটা স্টার্ট করি। কালকে বৃষ্টি পড়ে একদম সব ওর চাটা রাখছে ওইদিকে, পুষতেছে ওইদিকে। তো চলো এখন ভিতরে যাবো, আমার চা খাওয়া হয়ে গেছে। তো এখন বাচ্চারা আসবে, ঠিক আছে, ছোট ছোট বাচ্চারা, মানে একজন বলে গেছে, ওই দিন বললাম না, তো ওকে রেডি করতে হবে। তো আমি এখন ওকে রেডি করে দিব, কারণ আজকে শিশু দিবস। তো শিশু দিবসে ওরা সবাই প্রোগ্রাম করে, মানে প্রোগ্রাম আছে, তো সেখানে নাচ করতে যাবে। তো নাচ করার জন্য ওদেরকে শাড়ি পরিয়ে দিতে হবে। তো আসলো, হ্যাঁ, আর ঘরটার কিছু গোছানো হয়নি, এখন ঘরগুলো গোছাবো এখন। তো ওরা আসলো, তারা গেলে ঘরগুলো গুছিয়ে নিই। তো দেখো ফ্রেন্ড, ওইসব কথা বলার পরে চলে আসলাম, বেশিক্ষণ বকর বকর না করে, কারণ এখানে কাজটাও তো যত ভিডিও করি কাজ তো করতেই হবে। তো ভাবলাম যে কাজটা করার সঙ্গে ভিডিও করি, না হলে বেশি কথা হয়ে যাবে। এমনি কিন্তু আমি কাজে করার সময় বেশি ইয়ে করি না, শুধু কথাই বলি, ঠিক আছে। তো আজকে ভাবলাম যে না, একটু কাজ করার সঙ্গে সঙ্গে তোমাদের কথা বলি। তো সব গোছানো হয়ে গেছে আমার। তো সব গোছানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এই যে দেখো, আমার একটাই কাজ, দিদি বলছে ওরা আসবে যখন তুই তাড়াতাড়ি ঘরগুলোকে গুছিয়ে ওদেরকে রেডি করা শুরু করে দে। তো একজন করে আসলো, এ আগে আসছে, তো একে আমি আগে সাজিয়ে সাজুগুজু করে দিলাম, পরে মানে এরই কথা ছিল, ওরা কার কাছে সাজবে জানি না, ঠিক আছে, এর তো একে ধুতি শাড়ি পরানোর কথা ছিল। তো একে আমি ধুতি শাড়িটা পরিয়ে দিয়ে বেশ করে সাজুগুজু করে, মানে খোপা টোপা পরিয়ে দিয়ে ও বাড়ি চলে গেল ওর পিসির কাছে। ফ্রেন্ড দেখো, এই যে আমাদের পিঙ্কি রানীকে রেডি করে দিয়েছি, কেমন লাগতেছে? হ্যাঁ বল, ভালো লাগতেছে? ভালো। খোপাটা দেখাতো তোর। ওরে বাবা, যত বড় চুল না তত বড় খোপা। দেখো, যা ওইদিকে, যা এইদিকে, এইদিকে এদিকে থাকা, ভালো করে দেখা, যা একটু নাচতো দেখি, অল্প অল্প। আমি নাচিনি। চল টাটা করে যাও, টাটা। এখন ডান্স করতে যাবি? কিসের জন্য বল? স্কুলের জন্য। চিলড্রেন্স ডে। শিশু, ওদেরকে সাজুগুজু করে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন রান্না করতে আসলাম। আর কালকে জানোই যে ইলিশ ভাপা বানিয়েছিলাম, তো কালকে ইলিশ ভাপা বানিয়ে তো অর্ধেকটা রেখে দিয়েছিলাম, কারণ সবগুলোই বানিয়েছিলাম। তো বাসি খেলে না বেশি টেস্টি করে, তো সেটাকেই গরম করতে দিয়েছি এখানে, মানে জলটা নিচে ফুটতেছে, মানে ঠান্ডা হয়ে গেছে, ওটাকেই এখন গরম করতেছি। আর আজকে আমাদের বাড়িতে সব দিদি, মানে আমি ওইদিকে কাজ করছিলাম, আর দিদি সব উঠোন টুটোন আজকেও মানে ইয়ে করছে, লিপেছে। কারণ হচ্ছে গিয়ে একটা, কালকে একটা প্রোগ্রাম আছে আমাদের বাড়িতে। প্রোগ্রাম বলতে কি, আইবুড়ো ভাত, আইবুড়ো, হ্যাঁ, আইবুড়ো ভাতের জন্য মানে এই সব পরিষ্কার করা হচ্ছে। একটা দিদির বিয়ে হবে, তো তার আগেই ভাবলাম যেগুলো পরিষ্কার করে রাখি, কালকে ওরা আসবে, তো ঘরটা পরিষ্কার করে রাখলে কি একটু ভাল লাগে দেখতে। তো দিদি সকালে উঠে ওগুলো করছে, আর আমি এই যে বিছানা পত্তর এগুলো করতে করতে ইয়ে করছিলাম। তো চলো, এখানে এই সবজিটা রেডি হচ্ছে, মানে সেদ্ধ হচ্ছে, গরম হচ্ছে। আর এইদিকে কালকে দাদা আনছিল কি বলতো, লাউয়ের ডোগা আনছিল, তো লাউয়ের ডোগা দিয়ে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটাকে এখন সবজি বানাবো। ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি। তো দেখো, এটাকে এখানে একটা চাকু দিয়েছি, কারণ ও বাটিটা ইয়ে তো তো লেগে যাবে। নিচে জল দিয়েছি, আর এই সবজিটা দেখো গরম হয়ে গেছে, নিচে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু জলে ভাপানোই খায়, হ্যাঁ, ওটা বেশি টেস্টি করে। তো আর একটু গরম করে নেব। মা যাবে লক্ষ্মী ভাণ্ডার, জানোই দুয়ারের সরকার বসছে আমাদের এদিকে, তো সেখানে যাবে মা, তার জন্য ভাতগুলো রেডি করে দিয়েছি। আর সকালে বাসি ভাত ছিল, সেগুলোকে দাদা কালকে রাতে খায়নি ও, হ্যাঁ, আমাদের এদিকে প্রোগ্রাম ছিল, তো জি বাংলার কি আসবে ছিল, একটা অর্কেস্ট্রা ছিল, সেখানে দাদা গিয়ে রাত্রিবেলা কোনো খাওয়া দাওয়া করেনি, মানে ঘরের মধ্যে ওর ভাতটা নিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে পড়ছিল।
তো সেগুলো আজকে সকালে গরম করে ওদেরকে খাইয়ে তারপরে এই বাড়ির কাজ করা শুরু করেছিলাম। তো সকালে কোনো ভিডিও স্টার্ট করিনি, তো যখন ঘরের কাজ করতে শুরু করলাম তো ভাবলাম যে না আজকে ব্লগটা স্টার্ট করি। সকালে মানে খুব চাপ হয়ে যায়, কখনো আবার ফোনে চার্জ থাকে না কখনো কখনো, তো আমি পারি না ওইভাবে মানে সকালে স্টার্ট করার জন্য। তো সকালে উঠে আগে আগে ফোনটাকে চার্জ করে নিই, তারপরে এই ভিডিও শিটও করে নিই। তো হয়ে গেছে গরম, এটাকে অফ করে দিই। ভাতও হয়ে গেছে, ভাতটাকে একটু মারি। তো ফ্রেন্ড আমাদের রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্নার পর সব কাজ করে দিদি স্নান করে পুজো দিয়েছে, এই যে দেখো এখন ভাত খাবো। তো মা যেটাকে বললাম লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর দুয়ারের সরকার, সেখানে গেছে মা, আর দাদা খেয়ে চলে গেল। তো এখন দুপুর দুটো বাজতেছে, এখন আমরা খাবো। তো এই যে লাউ দিয়ে বানিয়ে, না লাউয়ের ডোকা দিয়ে আলু বানিয়েছিলাম, এই যে আমার ভাত খেয়ে মা, যেটা একটা দিলে হলো। তো কালকের যেটা মাছ ছিল সেটা দিয়ে এখন খাবো, আর সত্যি হাঁপায় গেছি সকাল থেকে ইয়ে করতে। আর আমি এখানে বসেছিলাম কারণ হচ্ছে গিয়ে ভিডিওটা এডিট করতেছিলাম, সেটা এখনও পোস্ট করা হয়নি, তো পোস্ট করতে হবে। তো তার আগে দিদি বললো খেয়ে নে, তারপরে তুই করিস, বলছিস কি রকম কি, না না বাটির মধ্যে খাবো, তুই বাটি থেকে। তাহলে এই যে ভাত রেডি করে দিয়েছে, তাহলে ভাতের সামনে বেশি বকর বকর না করে ভাতটা খাওয়া স্টার্ট করি, ঠিক আছে? হ্যাঁ খাই না, তো যখন আমার দিদি সামনে থাকে কিছু বলে না, ঠিক আছে, চুপ করে থাকে, মনে কিছু জানেই না। হ্যাঁ এখন পেছনে গিয়ে তো দিদি এরকম, তো দিদি ওরকম, কিন্তু মুখের সামনে কিছু বলতে পারে না। খাওয়া দাওয়া করার পরে বাসনপত্র নিয়ে চলে এলাম, আর সকালে ব্রাশ করছি, তোমরা কেউ ভেবো না আবার ব্রাশ করে নিই, ঠিক আছে? এখন বিকেল তিনটা বাজতেছে, এখন সকাল না কিন্তু, বিকেল তিনটা বাজতেছে, আর তিনটের সময় জল চলে আসছে টাইম কলের। তো ওই জল দিয়ে আবার একটু ব্রাশ করে নিলাম, খাওয়া দাওয়া করার পরে বাসনপত্র সব মেজে একেবারে জল টল ভরে নিই। আমি ভাবলাম আজকে একটু মানে সন্ধে হয়ে গেল স্নান করার জন্য, নাহলে সকালে করে নিই। তো স্নানটা করে নিব তখন সব মানে ইয়ে করার জন্য, মানে এইগুলো কাজ করে তারপরে স্নানটা করে নেবো। দিদি তো স্নান হয়ে গেছে, তো দিদি কী করছে ওই সাইডে গিয়ে ফুল টুল ছেড়াছেড়ি মানে ফুল তুলে নিয়ে যাচ্ছে। কারণ কি বলতো, আমাদের বাড়ির ফুল আমরা নিজেই নিতে পারি না, অন্যজনরা আসে, তো সকালে কাউকে কাকে বলবো যে নিয়ে যাও না, তো যারা আসে নিয়ে যায়, কিছু বলি না আর, ঠিক আছে নিয়ে যাক। তো তার আগেই আমরা কয়েকটা ফুল ছিঁড়ে রেখে দিই, তারপরে আমার বাসন টাসন মাজা এগুলো সব করে নিলাম, কারণ যত তাড়াতাড়ি খুব স্নান করতে হবে, কারণ না হলে স্নান করার অনেক লেট হয়ে যাচ্ছে। তো এইভাবে এই যে দেখো দিদি প্রথমে প্লাস্টিকটা ধুয়ে নিল, কারণ ঠাকুরের ফুল তো, তো তার জন্য একটু ধুয়ে নেওয়া ভালো। তো ওই সব এইসব করার পর বাড়ির আজকে আজকে বাড়ির অনেক প্রচুর কাজ, ঝাড়াঝাড়ি অনেক কিছু, এগুলো দেখাই হয়নি কিছু তোমাদের, কারণ কালকে আইবুড়ো ভাত দিদির, জানোই বারবার বলছি আইবুড়ো ভাত কালকে দিদির, তোমরা কেউ জানো না যে কার আইবুড়ো ভাত। হ্যাঁ তো কালকে দেখবে একেবারে তোমাদেরকে দেখাবো কার আইবুড়ো ভাত। জল যেহেতু পরে ছিল না, তো সকালকার থালগুলো মানে রেখে দিয়েছিলাম, এদিকে কাজ করতেছিলাম, সকাল মানে দুপুর দুটার সময় খাওয়া দাওয়া হয়েছিল, এগুলো থালা বাসনগুলো রেখে দিয়েছিলাম, এগুলো এখন মেজে তুলে নিব। থালগুলো লাগানোর পরে মানে থালগুলো মাজানোর পরে এই মানে ধনে যেখানে লাগিয়েছিলাম, এমনি তো লাফা অনেকগুলো বীজ ছোটো ছোটো ইয়ে উঠে গেছে, কিন্তু যে ধনে পাতা যেটা আসল আমার সেটাতেই মানে ইয়ে হয়নি, কুচি কুচি কোনো ইয়েই হয়নি, তো সেগুলোকে একটু জল দিয়ে দেবো। আর ওগুলো দিতে দিতে কি হাতে যে কি ঢুকলো, এত জোরে ব্যথা পেয়েছি না সত্যি লাগছে। তো চলো আগে আগে আমার সব কাজ করা হয়ে গেল, আর এখন সন্ধ্যা চারটে কি সাড়ে চারটা বাজতেছে, বিকেল চারটা বাজতেছে, আর দিদি এই যে দেখো কি ফুল তুলে বেড়াচ্ছে, কেননা কাল জানোই যে ফুলের যা অভাব, এখন শীতকাল আবার বেশি হয় না, তো সবাই কি করে আগের দিন তুলে রাখে, আর তার জন্য আমরাও তুলে রাখি, কেন বলো তো সকালে এসে না ঘুম থেকে হয়তো লেট উঠি, হ্যাঁ তো সবাই এসে নিয়ে চলে যায়, তো তার জন্য দিদি আগে এখানে তুলে মানে ফুলগুলো তুলে রাখে, মানে যেগুলো ফুটে থাকে। তো চলো আজকে সব ভিডিও করা হয়ে গেল, কালকে আরও আসবো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সারাদিন কাজ করতে করতে একদম পুরো ক্লান্ত হয়ে গেছে, এখন স্নানও করিনি, এখন স্নান করব। আর আইবুড়ো ভাতের জন্য আজকে একদম পুরো রেডি করে নিয়েছি, কালকে আইবুড়ো ভাত হবে,
তো কার, যেটা তোমরা এখনো জানো না, তো কালকে দেখতে পারবা যে কার আইবুড়ো ভাত, কার জন্য এত আয়োজন আমরা করতেছি। ঠিক আছে, তো চলো আজকের জন্য টাটা বাই বাই, কালকে আসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। টাটা বাই বাই।